যদি কোনো এমার্জেন্সি কারণে তৎক্ষণাৎ সমস্ত পেন্টোগ্রাফকে লোয়ার করতে হয়, যেমন ধরুন ওএইচিতে যদি কোনো ফরেন মেটেরিয়ালসকে ঝুলতে দেখা যায়, তাহলে পেন্টোগ্রাফ যাতে অনরান এনট্যাঙ্গেল না হয়, লোকো পাইলট সামনে যে এমার্জেন্সি লাল রঙের পুশ বটনটা আছে সেটাকে প্রেস করে দেবে, তাহলে সঙ্গে সঙ্গে সমস্ত বিসিবি ট্রিপ হয়ে যাবে এবং পেন্টোগ্রাফ তৎক্ষণাৎ লোয়ার্ড হয়ে যাবে এবং এক্ষেত্রে কিন্তু বিপি প্রেশার ড্রপ হবে না। ট্রেনটি থামার পর এটাকে কিভাবে রিসেট করা হবে তার পদ্ধতি দেখানো হচ্ছে। এমার্জেন্সি অফ ল্যাম্পটাও জ্বলতে থাকবে। এটাকে জাস্ট এটাকে প্রেস করব। প্রেস করার পর এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে অ্যারো আছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটাকে ঘোরাবো। ঘোরালে এটা রিসেট হয়ে গেল। রিসেট হয়ে যাওয়ার পর দেখুন এখানে পিক্টোগ্রাম সিম্বল যেটা এতক্ষণ এইগুলো আইসোলেট শো করছিল, এইগুলো এরকম এই পিক্টোগ্রামটা শো করবে। পেন্টোগ্রাফ যেটা আপ সুইচ আছে, এই পেন্টোগ্রাফ আপ সুইচটাকে আপ দেবো এবং ধীরে ধীরে দেখুন এই পেন্টোগ্রাফগুলো ওটা সিম্বল অ্যারো চিহ্ন দিয়ে পেন্টোগ্রাফগুলো রেইজ হবে। সবকটা পেন্টোগ্রাফ রেইজ হয়ে গেল। রেইজ হয়ে যাওয়ার পর পিসিবিগুলো ক্লোজ করবে। এবার যদি দেখা যায় যে এটা কোনো কারণে রিসেট হচ্ছে না, অর্থাৎ এই রিটার্নিং যে স্প্রিংটা আছে সেটা খারাপ, ফলে এটা আর আগের পজিশনে আসছে না, তা সেক্ষেত্রে আমি কোনো পেন্টোগ্রাফি তুলতে পারবো না। সেক্ষেত্রে দেখুন এখানে এমার্জেন্সি অফ পিবি বাইপাস বলে একটা সুইচ আছে, তো রিটার্নিং স্পিড খারাপের জন্য যখন আমি এমার্জেন্সি পুশ বটন সুইচটাকে রিসেট করতে পারবো না, তাহলে যে ক্যাবে এমার্জেন্সি পুশ বটন সুইচটা অপারেট হয়েছে সেই ক্যাব থেকেই আমি এমার্জেন্সি অফ এই সুইচটাকে বাইপাস করবো। 11 o'clock থেকে 1 o'clock, অফ থেকে 1 দিয়ে দেবো, অন্য ক্যাব থেকে হবে না। যে ক্যাবে এটা অপারেট হয়েছে সেই ক্যাব থেকেই করতে হবে। তো দেখছেন এই সিম্বলটা এখন আর ব্ল্যাক আর হলুদটা নেই, চেঞ্জ হয়ে গেছে। তো আমি এবার পেন্টোকে আপ করব। আপ করলে দেখুন পেন্টোগ্রাফ উঠছে। পেন্টোগ্রাফ উঠে যাওয়ার পর আমি এমসি দিয়ে অন করব। অন করলে আস্তে আস্তে সমস্ত ইস্যুগুলো ক্লোজ হয়ে যাবে। বাইপাস করার পর আমি ফার্দার এই এমার্জেন্সি পুশ বটন এসের মাধ্যমে পেন্টোগ্রাফকে লোয়ার করতে পারবো না, সেই জন্য টিএলসিকে ইনফর্ম করব এবং লগ বুকে মেনশন করে দেবো।